2023 সালের আইপিএল বেআইনিভাবে দেখিয়ে গ্রেফতার গোলাম আব্বাস মুনি নামে 51 বছরের এক ব্যক্তি মহারাষ্ট্র পুলিশ তাকে গ্রেফতার করেছে। তিনি একটি জুয়া সংস্থায় কাজ করতেন। বেআইনিভাবে আইপিএল দেখানোর ফলে সম্প্রচারকারী সংস্থা ভায়াকম 18-এর 100 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। নাম জড়িয়ে গিয়েছে সংস্থার হয়ে বিজ্ঞাপন করা বিভিন্ন তারকার। তালিকায় রয়েছেন শাহরুখ খানের মেয়ে সুহানাও। সেপ্টেম্বর মাসে একটি এফআইআর হয়েছিল। জুয়া সংস্থাটির হয়ে প্রচার করেছিলেন বলিউডের বিভিন্ন তারকা। সেই তালিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, জ্যাকলিন ফার্নান্ডেজ এবং তামান্না ভাটিয়া। এছাড়াও ছিলেন গায়ক বাদশাহ এবং শাহরুখ কন্যা। তাদের বক্তব্য রেকর্ড করেছে পুলিশ। বেআইনিভাবে যে আইপিএল দেখানো হচ্ছে সেটা এইসব তারকা জানতেন কি না তা জানার চেষ্টা করা হচ্ছে। ভায়াকম 18-এর করা অভিযোগ অনুযায়ী জুয়া সংস্থার অ্যাপে বেআইনিভাবে সরাসরি আইপিএল সম্প্রচার করানো হয়েছে। সঞ্জয় দত্ত, জ্যাকলিন এবং বাদশাহ জানিয়েছেন যে 3টি বিজ্ঞাপনের চুক্তি হয়েছিল তাদের সঙ্গে। সেই চুক্তি করেছিলেন মুনি নামের ওই অভিযুক্ত ব্যক্তি। ইংল্যান্ডের একটি ফোন নাম্বার দিয়ে তিনি যোগাযোগ করেছিলেন বলে জানা গিয়েছে।